হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আবার চলে আসলাম নতুন আরেকটা মজাদার সিম্পল রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো চিকেন মোমো। এটা খুবই টেস্টি, মেহমান আসলে এটা আপনারা ইজিলি বাসা বানিয়ে দিতে পারেন, চট জলদি এটা হয়ে যায়। সো চলুন দেখে নেই এটার পুরো প্রস্তুত প্রণালীটি। শীতের সময় মোমোটা খেতে ভালোই লাগে। সো আমি এটার জন্য আমাদের লাগবে, এখানে প্রথম আমাদের ডোটা বানাতে হবে। এখন ডোটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এই ময়দাটার মধ্যে আমি 1 টেবিল 1 টিস্পুনের মতো দিয়ে দিব লবণ। খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের দরকার নাই, জাস্ট লবণটা দিয়ে একটু মিশিয়ে নিব। এখন ময়দাটা ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি নিয়েছি পানি। পানিটা কিন্তু রুম টেম্পারেচারে, যেটা আমরা নর্মালি খাই সেই পানি, ঠান্ডাও না গরমও না। গরম পানি দিলে কী হবে, যখন আমরা এটাকে ফর্ম দিতে যাব তখন এটা হাতে লেগে আসবে, তাই পানির পরিমাণটা ইম্পর্টেন্ট। সো এখন আমি এটাকে পানি দিয়ে একটু হার্ড ডো বানিয়ে নেব, খুব সফট ডো না, একবারে পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প করে পানিটা দিতে হবে। এটা একটু টাইট ডো হবে, আমাদের আর পানিটা লাগবে না। আমি এখানে 1 কাপ পানি নিয়েছিলাম, এখান থেকে 1/4 কাপ পানি বেঁচে গেছে। সো এরকম পানি দিয়ে আমাদের ডোটা ফর্ম করে নিতে হবে। এখন এটাকে আমরা ভালো করে মুথে নেব। ডোটা নি করা খুবই ইম্পর্টেন্ট, এটাকে খুব ভালো করে মুথে নিতে হবে। এখন দেখেন আমাদের ডোটা কিন্তু মথা হয়ে গেছে, এখন এটা পুরোপুরি রেডি। এই ডোটা খুব বেশি সফটও হবে না, আবার খুব বেশি হার্ডও হবে না, দেখেন এরকম একটা কনসিস্টেন্সি থাকবে। সো এখন এটাকে আমরা ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য, আর এর মধ্যে আমরা এটার পুরটা বানিয়ে নেব। সো আমরা চিকেনের ফিলিংটার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন কিমা করে নিয়েছি। এটা আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি, দেখেন খুব বেশি চিকন করার দরকার নাই। এটার মধ্যে আমি একটু ফ্যাটও দিয়ে দিয়েছি, ফ্যাটটা দিলে এটা টেস্টটা পুরোপুরি অথেন্টিক আসবে। সো এখন একে একে এটার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। 1/2 টেবিল স্পুনের মতো জিঞ্জার গার্লিক পেস্ট, এখানে 1টা পেঁয়াজ একেবারে মিহি করে কাটা, এখানে 2টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এটাও কিমা করে কাটা, আর দিয়ে দেব 1/2 টেবিল টিস্পুনের মতো লাল মরিচ। অথেন্টিক রেসিপিতে লাল মরিচটা যায়। আর এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো সয়া সস, সয়া সসটা একটু বুঝে দিবেন। আর এখানে 1 পিঞ্চ পরিমাণ লবণ, এটা পরে আবার অ্যাডজাস্ট করা যাবে টেস্ট অনুযায়ী। এখন এটাকে দিয়ে দিব 1/2 টেবিল স্পুনের মতো তেল। তেলটা দিলে চিকেনটা ড্রাই হবে না, খুবই সফট থাকবে। এখন এটাকে দিয়ে দিব চপ ধনিয়া পাতা, এটা আপনারা কম বেশি দিতে পারেন। এখন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সো এখন আমাদের পুরটা রেডি, এখন আমরা মোমোটার জন্য মোমোর শেলটা বানিয়ে নেব। শেলটা বানানোর জন্য আমাদের ডোটা এখন রেস্ট হয়ে গেছে, এখন এটাকে আর একটু ভালো করে একটু মথে নেব। এখন এইখান থেকে আমরা কেটে নেব একটা লুচি, লুচির পরিমাণে কেটে নেবো। একটা লুচি বানাতে যতটুক প্রয়োজন ততটুক, দেখেন এভাবে, এর চেয়ে বেশি বড় করা যাবে না। ময়দা স্প্রিঙ্কল করে দেবো যাতে একটা আরেকটার সাথে না লেগে যায়, একটু সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নেব। সেখানের মধ্যে আমি একটু ময়দা স্প্রিঙ্কল করে দেবো, লেচি নিয়ে বাকিগুলো আমি ঢেকে রেখে দেব। একটু নিচে ময়দা দিয়ে নিতে হবে। আচ্ছা এখন এটাকে আমরা বেলে নেব, এটা মাঝখান থেকে কিন্তু চিকন করা যাবে না, মাঝখান থেকে একটু মোটাই থাকবে, এটাকে আমরা সাইড থেকে এভাবে ধরে ধরে বেলে নেব।
দেখেন এটা খুব বেশি পাতলা হবে না মোটা হবে না ঠিক এরকম হবে শেলটা স্যার এখন একটু ঝেড়ে নিয়ে দেন হচ্ছে এটার মধ্যে আমরা ফিলিং গুলো ভরে নেব এখান থেকে এক চামচের মতো নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মতো আপনারা এটা করতে পারেন দেখেন এটাকে এভাবে ধরে ফোল্ড করে এভাবে এভাবে এক এক জায়গায় করে নিতে হবে ফোল্ড করে করে সো মোমো বানানোর মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে ইজি দেখেন আরেকটা ডিজাইন বানিয়ে দেখাচ্ছি এটা খুবই ইজি দেখেন এটাকে এভাবে ফোল্ড করে দিয়ে জাস্ট ওই পাশটার সাথে আমরা একটু কুচি দিয়ে নেব দেখেন খুবই সহজ বানানো আমরা এখন সবগুলো বানিয়ে নেব দেখেন এখানে আমাদের সবগুলো মোমো বানিয়ে নিয়েছে এখন এগুলোকে স্টিম করে নেব দেখেন এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে এটার মধ্যে পানি গরম করে নিয়েছি আর আমার কাছে স্টিমার নেই তাই আমি এরকম একটা পাত্রে ছিদ্রযুক্ত পাত্রে একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন এটার মধ্যে আমরা আমাদের মোমোগুলো দিয়ে দেবো আচ্ছা একবারে কিন্তু অনেকগুলো দেওয়া যাবে না একটু সরিয়ে সরিয়ে দিতে হবে এখন এটাকে মিডিয়াম হিটে আমরা এটাকে ঢেকে দিয়ে 15 মিনিটের জন্য আমরা এটাকে স্টিম করে নেব এখন দেখেন আমাদের এখন 15 মিনিট হয়ে গেছে আমরা একটু খুলে দেখি দেখেন এটা পুরোপুরি রেডি উপর থেকে একটু শাইনি ভাব চলে আসছে এখন এরকম হয়ে গেলেই মনে করবেন যে হয়ে গেছে এটাকে আমরা সার্ভ করে নেব দেখেন রেডি হয়ে গেল আমাদের মজাদার মোমো এটা বানানো খুবই ইজি সিম্পল আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা দেখেন পুরোপুরি ডান দেখেছেন আর এটা কতটা জুসি হয়েছে সো এটা আপনারা বাসায় ট্রাই করবেন এটা খুবই ইজি সিম্পল বানানো সো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন রেসিপি নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সেফ থাকবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন